স্কুল ওপেনিং ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে খুলছে স্কুল, কবে ও কীভাবে? ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও পাঠাবো তখন আপনার কাছে সবার আগে যাবে। চলুন, যদি ভিডিওটিতে লাইক না দিয়ে থাকেন তাহলে একটা লাইক দিবেন, এবং একটু নিচে গিয়ে রেড কালার এর সাবস্ক্রাইব বাটন থাকবে সেটাকে আঙুল দিয়ে টাচ করবেন এবং পাশে থাকা ঘন্টাটাকে বাজিয়ে দেবেন। বিস্তারিত জানো অবশেষে স্কুল খুলছে পশ্চিমবঙ্গে, কিভাবে শুরু হবে, নির্দিষ্ট কিছু ক্লাস হবে নাকি আগের মতো নই, নিয়মিত ক্লাস হবে, কি নিয়ম থাকছে, রইল বিস্তারিত বিবরণ। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ভাই ফোটার পরের দিন খুলছে স্কুল, আর সংক্রমণের গ্রাফ এখনও নিয়ন্ত্রণে, তাই সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছে, সেই মতো তোড়জোড় শুরু করে দিচ্ছে শিক্ষা দপ্তর। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় স্কুলের আসবাবপত্র ঠিকঠাক আছে কি না প্রথমে সেই খবর নেয় শিক্ষা দপ্তর। শিক্ষকদের তা বাংলার শিক্ষা পোর্টালে তথ্য ও ছবি আপলোড করতে হয়। শুধু তাই নয়, যদি কোনো রিপেয়ার এর প্রয়োজন হয় তার জন্য কত খরচ হবে সেটাও জানাতে হয়। এরপর সমস্ত পড়ুয়াদের স্কুল ইউনিফর্ম এর ছবি, ডিজাইন ও কোন স্কুলের কত সাইজ, কত সেট লাগবে সেই তথ্য জানতে চাই। প্রসঙ্গত, প্রতি বছর 2 সেট স্কুল ইউনিফর্ম এর জন্য টাকা দেয় শিক্ষা দপ্তর। তবে এই পরিস্থিতিতে এবার সরকার নিজে ড্রেস বানিয়ে তা পড়ুয়াদের সরকারি স্কুলের মাধ্যমে দেবে। 9 থেকে 12 শ্রেণীর পড়ুয়াদের আধার লিঙ্ক সংক্রান্ত অর্ডার দেয়, আর কোন কোন পড়ুয়াদের আধার নেই তাদের নাম ও স্কুল পাঠায়। যাদের আধার নেই তাদের ও আধার কার্ড করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে, অর্থাৎ স্কুল খোলার আগে যাবতীয় প্রস্তুতি সেরে নিচ্ছে শিক্ষা দপ্তর। এবার দেখে নেওয়া যাক কী কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। স্কুল খোলার আগে কমপক্ষে 10 দিন আগে স্কুল খোলার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এবং তারপর একাধিকবার স্কুল স্যানিটাইজ করা হবে। সংবাদ সূত্রে জানা যাচ্ছে প্রথমে 9 থেকে 12 শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু হবে, ক্লাস হবে হাফ বেলা এবং অর্ধেক পড়ুয়া নিয়ে। তবে কোনো ক্লাসে 50 জনের বেশি পড়ুয়া থাকলে তাদের 2 সেকশনে প্রতিদিনই ক্লাস হতে পারে। যেহেতু সমস্ত ক্লাস খুলছে না তাই শিক্ষক সংকট হবার কথা নয়। প্রথম 2 সপ্তাহের রিপোর্ট দেখে বাকি ক্লাস খোলার চিন্তা নেওয়া হবে। তবে স্কুলে কড়া বিধিনিষেধ মানতে হবে, যেমন স্কুল গেটে কিংবা সবাই দেখতে পারে এমন জায়গায় একটা বড় ফ্লেক্সে স্বাস্থ্যবিধি নিয়ম, কী করণীয় নয় প্রভৃতি লিখে রাখতে হবে। স্কুলে মাস্ক আনা বাধ্যতামূলক, মাস্ক ছাড়া স্কুলে ঢুকতে দেওয়া হবে না। কোনো পড়ুয়ার জ্বর সর্দি কিংবা অন্য উপসর্গ থাকলে স্কুলে আসা যাবে না। স্কুলে সকলের জন্য স্যানিটাইজ রাখতে হবে, এছাড়াও জ্বর মাপার থার্মোমিটার প্রভৃতি রাখতে হবে। খাবার ও পানীয় জল নিয়ে বিধিনিষেধ থাকবে। তবে স্কুলে মিড ডে মিল, রান্না ও স্কুলের থালায় খাওয়া প্রভৃতি নিয়ে ভাবাচ্ছে। তো আপনারা জানতে পাচ্ছেন, তো শিক্ষা দপ্তর থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। তো ভাই ফোটার পরের দিনই স্কুল খোলার কথা হচ্ছে।